যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। শাকিব খান তার দুই ছেলেকে নিয়ে অবশেষে মুখ খুললেন, চমৎকার কিছু কথা বললেন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি তিনি স্বীকার করে নিয়েছেন বুবলির সঙ্গে বিয়ে ও সেজ্জাদ খান বীর তারই পুত্র। এদিকে এর আগে 2008 সালে বিয়ে করেন শাকিব বাবু, তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রেখেছিলেন। 2017 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রাহামকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন আবু, তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদিনের বিষয়টি প্রকাশ্যে আসে। 2016 সালে 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে আব্রাহাম খান জয়। হিসেব অনুযায়ী শাকিবের দুই পুত্রের বয়সের পার্থক্য প্রায় 3.5 বছর। বর্তমানে আব্রাহাম খান জয়ের বয়স চলছে 6 বছর, আর সেজ্জাদ খান বীরের বয়স চলছে 2.5 বছর। জানতে চাওয়া হয়েছিল, জয় আর বীর আপনার দুই সন্তান, তাদের জীবন নিয়ে কী ভাবছেন আপনি? শাকিব খান বলেন, দুজনই আমার আদরের সন্তান, আমি আমার দুই পুত্রকে প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই, দুই সন্তানকে সমান টেক কেয়ার করে যাব, তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছুই না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত তারা নিজেই নেবে, আমি তাদের প্রকৃত আদর্শ মানুষ হিসেবেই দেখতে চাই। তো ভিউয়ার্স, দুই ছেলেকে নিয়ে বলা শাকিব খানের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? এই বিষয়ে আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।